আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তার রোজন বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিও সেটা আরেকটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে কথা বলছি আমি। সেটা হচ্ছে যে আপনি মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে অ্যানেস্থেটিক্স হিসেবে আপনি কীভাবে লবঙ্গ ব্যবহার করবেন বা ক্লোভ অয়েল ব্যবহার করবেন। তো আজকের যে ভিডিও সেই ভিডিওতে আসলে আমি এই অ্যানেস্থেটিক্সটা কী, কোন কাজে ব্যবহার করা যায় বা করা হয়, বর্তমানে কি এই অ্যানেস্থেটিক্স, কোন ওষুধগুলো পাওয়া যায়, সেগুলোর ক্ষতিকর দিক, এবং আপনি কেন হচ্ছে ক্লোভ অয়েল বা কেন হচ্ছে লবঙ্গ আপনি ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গ পাবো। চলুন শুরু করা যাক। বিষয়টা হচ্ছে যে অ্যানেস্থেটিক্স এই শব্দটার মানে হচ্ছে যে আপনার কিছুক্ষণের জন্য অজ্ঞান করে দেওয়া এরকম কিছু এজেন্ট, অর্থাৎ আপনি কিছুক্ষণের জন্য মানে সেই ওষুধটা খাওয়ানো হলে দেখা যাচ্ছে অজ্ঞান বা সেন্স থাকবে না ওই প্রাণীর। তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে এই অ্যানেস্থেটিক্সটা হচ্ছে আসলে মাছের বা চিংড়ির ক্ষেত্রে কেন দরকার, এটা আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে। তো আমরা যখন মাছ স্পেশালি হচ্ছে মা মাছ যখন ট্রান্সফার করি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, মনে করেন যে আপনি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর হচ্ছে যে মাছটা, সেই মাছটাকে হচ্ছে আপনি নিয়ে যাবেন হচ্ছে চাষের জন্য সিলেটে নিয়ে যাচ্ছেন, বা সিলেটের কোনো একটা মা মাছকে আপনি দেখা যাচ্ছে যে রংপুর নিয়ে যাচ্ছেন। তো এই নিয়ে যাওয়ার ফলে তাকে এই দীর্ঘ যে পরিবহনের সময়, এই পরিবহনের সময় তার উপর একটা ধকল যায়। তো সেই সময় যদি সে অচেতন থাকে তাহলে হচ্ছে তার মানে শরীরে যে ধকলটা সেটা পড়বে না, তার হরমোনাল যে ইমব্যালেন্স সেটা হবে না। তো এই কারণে হচ্ছে এই অ্যানেস্থেটিক্সগুলো ব্যবহার করা হয়। আবার চিংড়ির ক্ষেত্রেও যেগুলো মাদার চিংড়ি বলা হচ্ছে, বাগদা হতে পারে, গলদা হতে পারে, ভেনামি চিংড়ি হতে পারে, এগুলোকেই হচ্ছে আপনার এই এগুলো যেগুলো মাদার বা এগুলো যেগুলো হচ্ছে আপনার ব্রুড, এগুলোকে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফারের ক্ষেত্রে এই অ্যানেস্থেটিক্সের ব্যবহার আছে। এছাড়া যেসব দেশ মাছ চাষের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে তারা যেটা করেন সেটা হচ্ছে যে যখন মাছ রপ্তানি করেন, অর্থাৎ মাছ চাষ করার পরে, চাষ হওয়ার পরে এই মাছগুলোকে যখন রপ্তানি করেন তখন একটা 8 বা 10 ঘন্টা বা 15 ঘন্টা যখন জার্নি, সেই সময় তাকে অ্যানেস্থেটিক্স দিয়ে অজ্ঞান করে অন্য দেশে হচ্ছে তাকে হলো নিয়ে যাওয়া হয়, অর্থাৎ রপ্তানির জন্য দেওয়া হয়, এবং পরে সেখানে গিয়ে সে জ্ঞান ফিরে এবং তাকে একটা ভালো কন্ডিশনে নিয়ে এসে তাকে হচ্ছে বাজারজাত করা হয়। অর্থাৎ এই অ্যানেস্থেটিক্স অবস্থায় বা তার অজ্ঞান থাকা অবস্থায় তার শরীরের খুব একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে না, তার ফিজিওলজিক্যাল কোনো হচ্ছে ওভাবে ইম্প্যাক্ট পড়ে না। ফলাফল যেটা হয় সেটা হচ্ছে যে একটা তাজা বা একটা হচ্ছে ভালো মাছ কিন্তু পাওয়া যায়। এখন এই অ্যানেস্থেটিক্স হিসেবে বেশ কিছু রিএজেন্ট বা বেশ কিছু কেমিক্যাল হচ্ছে ব্যবহার করা হয় যেটা হচ্ছে FDA অ্যাপ্রুভড না, এরকম হচ্ছে কিছু ওষুধ হচ্ছে পাওয়া যায়, যেমন MS222 নামে একটা ওষুধ আছে। তারপরে এরকম হচ্ছে বেশ কিছু, আমি আপনাদের ভিডিওটা আসলে ভারী কী করতে চাচ্ছি না বা হচ্ছে আসলে বড় করতে চাচ্ছি না, যে এরকম অনেক ওষুধই পাওয়া যায় যেগুলো হচ্ছে এই হ্যাজারি মালিকরা বা হচ্ছে অনেকেই হচ্ছে ব্যবহার করেন, বা আমাদের দেশে যারা ব্যবহার করেন না ট্রান্সফার করার ক্ষেত্রে, সরাসরি নিয়ে যান জীবন্ত অবস্থায় বিভিন্ন প্রসেসে, এতে মানুষ মাছের উপরে ধকল পড়ে। তো সেই ক্ষেত্রে আপনি মানে কী করবেন আসলে, যেন হচ্ছে অ্যানেস্থেটিক্সটা হচ্ছে দেওয়া যায় এবং স্বল্প মূল্যে দেওয়া যায় এবং এমন অ্যানেস্থেটিক্স দেওয়া যায় যেন হচ্ছে সেটা হচ্ছে মাছের জন্য কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না, প্লাস হচ্ছে আপনার জন্য ইকোনমিক্যাল বা হচ্ছে আপনার জন্য সাশ্রয়ী হবে। তো এরকমই একটা হচ্ছে উপায় হচ্ছে ক্লোভ অয়েল বা হচ্ছে লবঙ্গের তেল বা শুধু লবঙ্গ, এইটা হচ্ছে ব্যবহার করে আপনি এই অ্যানেস্থেটিক্সটা ব্যবহার করে একটা ভালো মানে ফলাফল পাওয়া গেছে বিশ্বের বেশ কিছু জায়গায়, এটা ট্রায়াল দেওয়া হচ্ছে এবং ভালো একটা ফলাফল পাওয়া গেছে। সেই অ্যানেস্থেটিক হিসেবে ক্লোভ অয়েল বা হচ্ছে সেটা হলো লবঙ্গের যে তেল বা লবঙ্গ, এটা ব্যবহার করে হচ্ছে এটা করা যায়। এখন কতটুকু আপনাকে দিতে হবে, অর্থাৎ ডোজটা কতটুকু দিতে হবে, আপনি মনে করেন যে হচ্ছে রংপুর থেকে ঢাকায় মাছ মানে পরিবহন করে নিয়ে আসবেন বা দিনাজপুর থেকে নিয়ে আসবেন, এখান থেকে ঢাকায় যদি পাঠাতে হয় সেক্ষেত্রে আপনার এক দীর্ঘ মানে জার্নি করতে হয় 8-10 ঘন্টা, সেক্ষেত্রে মাছ একটা বড় ধরনের ধকলে পড়ে। এই ধকল মুক্ত করার জন্য আপনি কতটুকু লবঙ্গ দিবেন সেটা হচ্ছে এরকম, বা ক্লোভ অয়েলটা দিবেন সেটা হলো
মাছের ক্ষেত্রে মাছ যদি আপনি সেন্সলেস করতে চান তাহলে সেটা হচ্ছে 10 থেকে 70 পিপিএম আপনাকে দিতে হবে, অর্থাৎ যতটুকু পানিতে আপনি তাকে রাখবেন সেই পানিতে 10 থেকে 70 পিপিএম হচ্ছে এই ক্লোভ অয়েলটা দেওয়া লাগবে। আর চিংড়ির ক্ষেত্রে 100 থেকে 400 পিপিএম দেওয়া লাগবে। তো এটা একটা সার্টেন টাইম পর্যন্ত দেখা যায় 8 ঘন্টা বা 10 ঘন্টা সে সেন্সলেস থাকলো, পরে সেটা সে হচ্ছে যখন তার জ্ঞান ফিরলো তাকে হচ্ছে আপনি সুন্দর মতো করে বাজারজাত করতে পারলেন। তো ডোজটা মনে রাখুন যে 10 থেকে 70 পিপিএম হচ্ছে মাছের ক্ষেত্রে, চিংড়ির ক্ষেত্রে হচ্ছে 100 থেকে 400 পিপিএম, অর্থাৎ পানিতে দিয়ে আপনি সেই অ্যানেস্থেটিক্স দিয়ে তা হচ্ছে এই ক্লোভ অয়েলটা দিয়ে আপনি তাকে হচ্ছে বাজারজাত করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের জন্য আসলে আমার ভিডিওগুলো বানানো, তারা পেলে হচ্ছে আমার এই মানে এই কর্মটা বা হচ্ছে এই প্রচেষ্টা হচ্ছে সার্থক হবে বলে আমি মনে করব। ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।